ধুমুহা শিলাবৃষ্টিত বিস্তৰ ক্ষতি সাধন। নমস্কাৰ, আপুনি চাই আছে নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। এয়া গুড মৰ্ণিং 18। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। রুষ্ট হয়ে পড়িল প্রকৃতি, বরদৈশিলায় কোবাই গল সমগ্র রাজ্য। ধুমুহা শিলাবৃষ্টিয়ে কম্পাই তুলিলে রাজ্যবাসীক। দেওবারে বিয়লি ভাগত অহা ধুমুহা বরষুণে তছনছ করলে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। মহানগরীর সমীপবর্তী রানীটু বরদৈশিলার তাণ্ডব। ক্যামেরাত বন্দী হয়ে রল রুষ্ট প্রকৃতির শিহরণকারী দৃশ্য। এফালের সকলো ভাঙি চুরমার করে থ গল বরদৈশিলায়। প্রচণ্ড ধুমুহায় এফালের ধাহি মুহি নিলে গছ গছনি ঘর দুয়ার সকলো। প্রচণ্ড ধুমুহায় গছ গছনি ভাঙি উভালি পেলার উড়াই নিলে কেইবাটাও ঘরের টিনপাত। ভয়ঙ্কর পরিবেশের মাজতে মোবাইলত বন্দী হল বরদৈশিলার এই কালরূপ তথা ধ্বংসলীলা। রুষ্ট প্রকৃতির তাণ্ডব লীলা, ধ্বংসলীলা। এফালের সকল ধাহি মুহি লৈ গল গছ গছনি ঘর দুয়ার সকল ক্ষতিগ্রস্ত হল। প্রকাণ্ড প্রকাণ্ড গছ উভালি পড়িল চকুর পসারতে, যার পরিপ্রেক্ষিত জনজীবন দুর্বিষহ হয়ে উঠিল এই প্রচণ্ড ধুমুহা শিলাবৃষ্টি বরষুণের। ক্যামেরাত বন্দী হয়েছে কেইবাটাও শিহরণকারী দৃশ্য। বহু লোকের ঘর তিনপাত উড়াই লৈ গেছে, মূর্ধস উড়াই লৈ গেছে প্রচণ্ড ধুমুহা বরষুণে। এনেদরে বরদৈশিলায় কোবাই গল সমগ্র রাজ্য। দেওবারে বিয়লি ভাগত আহিছিল ধুমুহা বরষুণ, যিয়ে তছনছ করলে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। মহানগরীর সমীপবর্তী রানীটু বরদৈশিলার তাণ্ডব। ক্যামেরাত বন্দী হল রুষ্ট প্রকৃতির এই শিহরণকারী দৃশ্য। ক্যামেরাত বন্দী হল রুষ্ট প্রকৃতির ধ্বংসলীলা। এফালের সকলো ভাঙি চুরমার করে থ গল বরদৈশিলায়। প্রচণ্ড ধুমুহায় এফালের ধাহি মুহি নিলে গছ গছনি ঘর দুয়ার সকলো। প্রচণ্ড ধুমুহায় গছ গছনি ভাঙি উভালি পেলার উড়াই নিলে কেইবাটাও ঘরের মূর্ধস তিনপাত। ভয়ঙ্কর পরিবেশের মাজতে মোবাইলত বন্দী হল বরদৈশিলার এই কালরূপ। রাজ্যের কেইবাটাও প্রান্তর এনে পরিবেশ আমি আপনাদের দেখাইছো এই মুহূর্তে, আন বিভিন্ন প্রান্তর পরিবেশও দেখাম। ঠায়ে ঠায়ে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়, বহু লোক আবদ্ধ হয়ে পড়বল পরিস্থিতির সৃষ্টি হয়। ধূলির ধুমুহা, ঘণ্টা 30-40 কিলোমিটার বেগত বলা ধুমুহা বরষুণ এয়া। আর তারই তাণ্ডব লীলা, তারই ধ্বংসলীলা। বিভিন্ন প্রান্ত গছ গছনি ঘরের উপর বাগুড়ি পড়ছে, বিস্তর ক্ষতি সাধন হয়েছে, যোগাযোগ যাতায়াত সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, দৈনন্দিন জনজীবন বিঘ্নিত করে তোলে দেওবারে বিয়লি ভাগত অহা এই প্রচণ্ড ধুমুহা বরষুণে। ঠায়ে ঠায়ে এতিয়াও বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়ে আছে, যাতায়াত ব্যাহত হয়ে আছে। প্রশাসনে গছ গছনি, রাজপথত উভালি পড়া গছ গছনি সমূহ আঁতরাই পুনের যাতায়াত সুচল করার চেষ্টা অব্যাহত রাখে। বিভিন্ন প্রান্ত বিস্তর ক্ষতি হয়েছে। আনকি এই ধুমুহা বরষুণের সারি নগল গুয়াহাটির বর্ঝার বিমানবন্দরও। আমি সেই দৃশ্যও ক্ষন্তেক সময় পিছতে আপনার দেখাম। ইফালে রুষ্ট প্রকৃতির কবলত পড়া শিশু মহিলা সহ 300 লোকক উদ্ধার করা হয়েছে। নিশা গড়ভঙা বনাঞ্চলের সুকলমে উদ্ধার করলে আবদ্ধ হয়ে পড়া 300 লোকক। দেওবারের দিন গড়ভঙার জলপ্রপাত চাবল গেছিল 300 লোকে, কিন্তু হঠাৎ প্রকৃতিয়ে ললে কালরূপ। বিয়লি অহা প্রচণ্ড ধুমুহা শিলাবৃষ্টির ফলত গড়ভঙা বনাঞ্চল আবদ্ধ হয়ে পড়ে ভিন্ন প্রান্তর যাওয়া লোকস। আরক্ষী, SDRF, NDRF আর অগ্নি নির্বাপক বাহিনীয় নিশায় চলায় অভিযান। পথর গছ গছনি মুকলি করে নিশা উদ্ধার করে অনা হয় শিশু মহিলাসহ 300 লোকক। ধুমুহা বরষুণত গছ বাগড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে 5 চারিচকীয়া বাহন, প্রায় 40 দুচকীয়া বাহন আর 30 অধিক বাহনত গৈছিল 300 লোক। গড়ভঙা বনাঞ্চল জলপ্রপাত চাবল গৈছিল বিভিন্ন প্রান্তর প্রায় 300 লোক। দেওবারের দিন, বন্ধর দিন, গতি দেওবারের দিন সকলে ফুড়বলে উলাই আহিছিল।
কিন্তু হঠাৎ প্রকৃতিয়ে কাল রূপ ধারণ করিলে রুষ্ট হয়ে পড়িল প্রকৃতি, মুখলধার বরষুণ, ধুমুহা, শিলাবৃষ্টি আর তার মাজত আবদ্ধ হয়ে পড়িল প্রায় 300 লোক। নিশায় NDRF, SDRF আর আরক্ষীয় যুটিয়াভাবে অভিযান চলায় 300 লোক উদ্ধার করবলে সক্ষম হয়। এই ঘটনায় 5 চারিচকীয়া বাহন ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি সেই দৃশ্য দেখাইছো। প্রকাণ্ড প্রকাণ্ড গছ বাগরি পড়েছে বাহন সমূহের উপর, আন কেবাখনো দুচকীয়া বাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিশায় উদ্ধার করে অনা হয় বিভিন্ন প্রান্তর পর যাওয়া প্রায় 300 লোক। আপনার গেছিল আমি একবারে শেষর যদি নিজরা আলাই গেছিল তারপর আইসো এনে মানে এইখানে আমি ঠিক উঠিয়া সময়তে মানে এনেকা ধরনের একটা পরিস্থিতি ওচরে বছরে সব গাড়ি আপনার ডর ডর গছবিলা পড়েছে, গোটাই গাড়িবিলার অবস্থা নাই মানে আমি ঠিক সময় সাইডাউনক লাইছিল তারপরে সাইডাউনক লাইছিল তারপর আপনার কিমান গেছিল আমি মানুষ কমেও আপনার 300 আসলে। আর সেয়া ভুক্তভোগীর ভাষ্য, সেই সময় কেনেকা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই বিষয়ে জানাইছে জলপ্রপাত চাবলে যাওয়া লোকসকলে। 300 লোক একেলগত 300 লোক আবদ্ধ হয়ে পড়েছিল। অবশ্যই সৌভাগ্যবশত কোনো লোক হতাহত হওয়া নাই। আমি দেখাইছো রুষ্ট প্রকৃতির তাণ্ডব লীলা তথা ধ্বংসলীলা, কেবাখনো চারিচকীয়া বিলাসী বাহন এনেদরে ক্ষতিগ্রস্ত হওয়া পরিলক্ষিত হল। প্রকাণ্ড প্রকাণ্ড গছ বাগরি পড়েছে আর নিশায় রাজপথ মুকলি করেছে প্রশাসনে। প্রথমে গড়ভঙার এই জলপ্রপাতলৈ যোৱা রাজপথ মুকলি করা হয়েছে, পথ মুকলি করা হয়েছে কারণ প্রকাণ্ড প্রকাণ্ড গছ উভালি পড়েছে, বাগরি পড়েছে, যাতায়াত সম্পূর্ণরূপে বিঘ্নিত হয়ে পড়েছিল সেই সময়সাত। আর প্রশাসনের তৎপরতার প্রথমে পথ মুকলি করা হয় আর তারপর ঘটনাস্থলীর অর্থাৎ জলপ্রপাতর সমীপরপর 300 লোক NDRF, SDRF আর আরক্ষীয় উদ্ধার করবলে সক্ষম হয়। শিশু মহিলা সহ প্রায় 300 লোক আছিল, এক আতঙ্কময় পরিবেশে বিরাজ করেছিল সেই মুহূর্তত। আমার সতীর্থ সাংবাদিক উৎপল হালৈর সঙ্গে আমি যোগাযোগ স্থাপন করেছো। উৎপল, দেওবারের দিন বন্ধর দিন সকলে জলপ্রপাত উপভোগ করবলে গেছিল, 300 লোক সমবেত হয়েছিল শিশু মহিলা সহ। ইতিমধ্যে ভুক্তভোগী সকলে প্রকাশ করেছে কালি কেনেদরে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছিল তেওঁলোক, প্রশাসনকো শলাগ লৈছে। সবিশেষ আপনারপরা এই মুহূর্তে জানিব বিচারিম, কিমান লোক আঘাতপ্রাপ্ত হয়েছে? অভিষেক জয়ন্ত, আমি উল্লেখ করব লাগিব রাজধানী শহর গুহাটি মহানগরী 27 রাষ্ট্রীয় ঘাইপথর দাঁতির লখরার পর 21 কিলোমিটার দৈর্ঘ্যর পথচোয়া প্রায় 2 বছর পূর্বে কাম কাজ সম্পন্ন হয়েছিল আর সম্পূর্ণ হওয়ার পিছতে পর্যটনের আকর্ষণস্থলী হিসেবে বিবেচিত হয়েছিল। যেহেতু তাত কেবাখনো গাঁও আছে, তাত কেবাটাও জলপ্রপাত আছে আর কেবাখনো রিজর্ট এটা গড় লৈ উঠা পরিলক্ষিত হয়েছিল। আর সকলে যেহেতু বন্ধ দিন উপভোগ করিম বলে আহে, হে দেওবার দিনটি আসিল, যাকালি দিনটি দেওবার আছিল আর প্রকৃতিয়ে তাণ্ডব লীলা চলাইছিল। দুপুরিয়া 2 বজাত তার ধুমুহার সৃষ্টি হয়েছিল, শিলাবৃষ্টি সৃষ্টি হয়েছিল। সেই ধুমুহাত যুমু গছ গছনি বাগরি পড়েছিল, সেই তার কেবাটাও ভিডিও ইতিমধ্যে আমি প্রেরণ করেছো আর সেই ভিডিও হয়তো সম্ভব হয় যদি টেলিভিশনের আন্ডার স্ক্রিনত দেখাবলে কিছু সময় পিছিয়ে তো সক্ষম হব যে তার যুবতীসকলে কিদরে এক প্রকার কসরত করবলগা হয়েছিল বা তারপর কেনেকৈ তেখেতসকলে পলাই আহিবলগা হয়েছিল, এক প্রকার প্রকৃতির মুখামুখি হয়ে পিনে যে বিপদসংকুল পরিস্থিতির মুখামুখি হয়েছিল সেই দৃশ্য বন্দী হয়েছে। আর এইখিনিতে উল্লেখ করব লাগিব যেহেতু দেওবার দিন আসলে বন্ধর দিন আসলে আর
চতমা চলি আছিলে থকা সময়ত প্রায় 300 লোকে তার দুপরিয়ার আশাজ খাম বলে গৈছিলে। দুপরিয়ার ভাতসাজ কোনো মতে কিছু লোকে খাব পাইছিলে আর কোনো লোকে পোৱা নাছিলে, কারণ প্রায় 2-2.5 বজাৰ ভিতরতে তার ধুমুহার সৃষ্টি হয়েছিল আর প্রথম পর্যায়ত এখন এলটো বাহনত সম্পূর্ণরূপে পড়েছিল, সেই গছ বাগরে পড়েছিল। তারে পরবর্তী পর্যায়ত এখন সুইফ্ট বাহনত পড়েছিল, তার পিছত যদি চা যায় তেদরে একাধিক ক্রমে এখন ওয়েগানার বাহনত পড়েছিল। ওয়েগানার বাহারত দ্বীপজ্যোতি ফুকন নামের এগারী লোকর সমস্ত লোক আছে, তাত মাতৃ ভগ্নী জীয়রী অকনমানি শিশু আছে। আর এইখিনিতে উল্লেখ করিম জয়ন্ত আপনার জড়িয়তে নিশা যেহেতু 3 বজালৈকে তাত উদ্ধার অভিযান চলিছিল আর উদ্ধার অভিযানের কালত 10 জনক শিশু আবদ্ধ হয়ে আসে, সমান্তরালভাবে 1.5 শতাধিক লোক আছে। আর তার এতিয়াও কিন্তু যদি চা যায় যে চারিখন বাহন আসে, বিশেষ চারিখন দর্পচূর্ণ হয়েছে এক প্রকার, সেই চারিখন বাহন ক্ষত বিক্ষত হয়ে গেছে। সেই চারিখন বাহন কিন্তু কেরেঙেরে নিশা আনব যৎপনাশীল চেষ্টা করেছিল, যদিও 21 কিলোমিটার দৈর্ঘ্যের পথ চা, সেই পথ চা বিশেষ যদি চা যায় পাহাড়ের রাস্তা একা বেকা হওয়া, এই 21 কিলোমিটার যাওতে কিন্তু রাস্তা সুচল যদিও প্রায় 3 ঘন্টা সময় লাগে, সেয়া বাহন চলাচল করে গলেও 3 ঘন্টা সময় লাগে। অর্থাৎ এবার গৈ প্রতি নিশা 3 বজালে অভিযান চলিছে উৎপল, কিমান সময় প্রয়োজন হল সর্বমুঠ যদি চা হয় এই অভিযান কালত, কারণ বিশেষ তৎপরতা গ্রহণ করেছে প্রশাসনে, আরক্ষী, SDRF, NDRF যত নাকি আবদ্ধ লোকসকলে সেই কথা উল্লেখ করেছে, প্রশাসনের তৎপরতা তেওঁলোকৰ প্রাণ রক্ষা পৰিছে, কিমান ঘন্টা লাগিল সর্বমুঠ এই অভিযানত? হয় চাক জয়ন্ত, সেইখিনিতে মই দুটা কথা তার সংলগ্ন করে দিব বিচাৰিছো। বিশেষকৈ লখৰাৰ পৰা যে গৰভঙালৈকে যদিও 21 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ পথ চোৱা, মই এটা থুলমূল এটা হিচাপ দিছো, এই 21 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ পথ চোৱা যাওঁতে কিন্তু যদিহে যিহেতু পাহাৰৰ মাজেৰে যাব লাগে একা বেকাকে প্ৰায় 3 ঘন্টা সময় লাগে, সেয়া বাইক লৈ গলেও 3 ঘন্টাতকৈ অধিক সময় লাগে, কাৰ লৈ গলে 3 ঘন্টাতকৈ অধিক সময় লাগে। আর পূৰ্বতে যিহেতু ৰাজপথ নাছিলে তেতিয়া খোজকাঢ়ি আজা কৰোঁতে 6 ঘন্টা 12 ঘন্টা লাগিছিলে, যিহেতু পাহাৰৰ একা বেকা ৰাস্তা, যদিও 21 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ পথ চাব যদি যোৱা যায় সচৰাচৰ 20 মিনিট বা 22 মিনিট পোৱা যায়, কিন্তু গৰভঙা গলে সময় 3 ঘন্টা লাগে, অৰ্থাৎ আপ ডাউন কৰোঁতে 6 ঘন্টা সময় প্ৰয়োজন। তাৰ বিপৰীতে তাত যিসকল লোক আবদ্ধ হৈ আছিলে প্ৰায় 1.5 শতাধিক লোক, তেখেতসকলক উদ্ধাৰ কৰোঁতে সময় গৈছে 6 ঘন্টা, যিহেতু তাত 4খন বাহন সম্পূৰ্ণৰূপে ছাইড কৰিব লগা হৈছে বা কাষলৈকে ঠেলি নিব লগা হৈছে, যিহেতু তাত কেৰেং নাপায় ইয়াৰ পৰা কেৰেং লৈ যাব লগা হৈছিলে, সেয়েহে বাহনসমূহ ছাইড কৰাৰ পিছতে তেখেতসকলক তাৰ পৰা উলিয়াই আনিব পৰালক্ষিত হৈছে। আৰু এইখিনি লৈ এটা খবৰ দিব বিচাৰিছো যে 2খন বাহন এতিয়াও তাত আবদ্ধ হৈ আছে, এখন ওয়েগানৰ বাহন তাত এতিয়াও আছে, সেইখন এতিয়ালৈকে আনিব পৰা হোৱা নাই, আজি দিনৰ ভাগতহে হয়তো সেইখিন বাহন আনিব। নিশাৰ ভাগত যদি আমি কথা উল্লেখ কৰোঁ, বন বিভাগৰ উচ্চপদস্থ লোক উপস্থিত হৈছিলে, সমান্তৰালভাৱে আৰক্ষীৰ উচ্চ পৰ্যায়ৰ লোক উপস্থিত হৈছিলে, SDRF বাহিনীৰ যৎপনাস্তি প্ৰচেষ্টা কৰিছিলে, আৰু প্ৰশাসনে যোৱাকালি যিহেতু আমিও দেখিছিলোঁ নিশা আহি তাত উপস্থিত হৈছিলোঁ, প্ৰশাসনৰ ফালৰ পৰা যি ধৰণৰ ব্যৱস্থা লোৱা হৈছে সেই ব্যৱস্থাত ৰাইজে যথেষ্ট সঁহাৰি পাইছে, আৰু তেখেতসকলে যৎপনাস্তি প্ৰচেষ্টাৰ ফলতে এইসকল লোক আৱদ্ধ লোকসকলক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'ল প্ৰশাসনৰ তৎপৰতাত। উৎপল, ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আপোনাক। ইতিমধ্যে কেইবাগৰাকী লোকে প্ৰকাশ কৰিছে কি ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়েছিল সেই সময়সাত, জলপ্রপাত তেওঁলোকে জলপ্রপাতর তলতে আছিল সেই সময়সাত, প্রাণর মমতা যোনে যেনেদরে পারে তেনেদরে প্রাণ রক্ষার চেষ্টা চলাইছে, আর এই ঘটনাত বহু গছ উভালি পড়াত, এই ধুমুহা শিলাবৃষ্টিত কেইবা ডালো প্রকাণ্ড প্রকাণ্ড গছ উভালি পড়াত এই সকল পর্যটকের একাংশ সামান্য পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়েছে, যদিও বা আঘাত গুরুতর নহয় কিন্তু একাংশ লোকের কিছু আঘাত পোৱা বলেও জানিব পৰা হৈছে। আর এই প্রচণ্ড ধুমুহা শিলাবৃষ্টির ফলত বর্ঝার বিমানবন্দরত বিস্তর ক্ষতি, ধুমুহা শিলাবৃষ্টির ফলত খহি পড়িল বর্ঝার বিমানবন্দরের সিলিং, বিমান যাত্রালয় অপেক্ষা করে থাকা যাত্রীর সম্মুখতে খহি পড়িল সিলিং, কথম্পি দুর্ঘটনার পর রক্ষা পড়িল মহিলা শিশুর কেইবাগী যাত্রী, সিলিং খহার পাছতে বরষুণের পানীত বুর গল বিমানবন্দরের ভিতর ভাগ, বিমানবন্দরলে যাওয়া পথত উভালি পড়িল কেইবাডালো গছ, গছ বাগরি পড়ার ফলত বিঘ্নিত হয় যাতায়াত, জালুকবাড়ী বিমানবন্দরের পথতো বিস্তর ক্ষতি সাধন। এয়া বর্ঝার বিমানবন্দরের দৃশ্য চাওক, ঘন্টার পিছত ঘন্টা আবদ্ধ হয়ে থাকবলিয়া হল যাত্রীসকল, বহুকেইখন বিমানৰ উড়ানৰ সময়সীমাও সলনি কৰিবলগীয়া পৰিস্থিতিৰ সৃষ্টি হয় প্ৰচণ্ড ধুমুহা শিলাবৃষ্টিৰ বাবে, আৰু যাত্ৰীসকলে অপেক্ষা কৰি থকাৰ সময়তে হঠাৎ সিলিং খহি পৰিল, হুৰাহুৰে সিলিং খহি পৰাত এক আতংকময় পৰিৱেশে বিৰাজ কৰিলে যাত্ৰীসকলৰ মাজত, আৰু মুহূৰ্তৰ ভিতৰতে কৃত্ৰিম বানত যেন বুৰ গ'ল গুৱাহাটীৰ বৰঝাৰ বিমানবন্দৰৰ ভিতৰ ভাগ। এয়া চাওক, হুৰাহুৰে বৰষুণ আৰু বৰষুণৰ পাছত হঠাৎ সিলিং খহি পৰাত এক হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ল যাত্ৰীসকলৰ মাজত, কেইবাগৰাকীও যাত্ৰী সামান্য পৰিমাণে আঘাতপ্ৰাপ্ত হৈছে, সমান্তৰালকৈ যাত্ৰীৰো বয় বস্তুৰ যথেষ্ট ক্ষতি সাধন হোৱা বুলিও জানিব পৰা হৈছে। বৰঝাৰ বিমানবন্দৰৰ
টার্মিনেলৰ এই নিৰ্মাণ কাৰ্যৰ ফুপুলা স্বৰূপ এজাক বৰষুণে এনেদৰে উদঙাই দিয়া পৰিলক্ষিত হ'ল। আৰু এয়া বৰঝাৰ বিমানবন্দৰৰ ভিতৰ ভাগৰ দৃশ্য আমি দেখুৱাইছোঁ। সমান্তৰালকৈ জালুকবাৰীৰ পৰা বৰঝাৰ বিমানবন্দৰলৈ এই পথছোৱাটো যাতায়াত বিঘ্নিত হৈ পৰে, প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গছ উভালি পৰে। বৰঝাৰ বিমানবন্দৰৰ বাহিৰত কৃত্ৰিম বান, সমান্তৰালকৈ ভিতৰতো কৃত্ৰিম বানৰ সূত্ৰপাত হ'ল চিলিং খহি পৰাত। তাজপাতৰ দৰে হঠাৎ খহি পৰিল বৰঝাৰ বিমানবন্দৰৰ চিলিং। এক অভাৱনীয় পৰিস্থিতিয়ে বিৰাজ কৰিলে বৰঝাৰ বিমানবন্দৰৰ ভিতৰচৰাত। যথেষ্ট সংখ্যক যাত্ৰী আছিল কাৰণ বৰষুণৰ বাবে ইতিমধ্যেই কিছু বিমানৰ উৰণৰ সময়সীমা সলনি কৰা হৈছিল, তাৰ বাবে যাত্ৰীসকলে অপেক্ষা কৰিবলগীয়া হৈছিল। কিন্তু তেনে সময়তেই ভূতৰ ওপৰত দানৱ পৰা দি বৰঝাৰ বিমানবন্দৰৰ টাৰ্মিনেলৰ চিলিং খহি পৰাত হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হ'ল যাত্ৰীসকলৰ মাজত। সৌভাগ্যক্ৰমে কোনো যাত্ৰী গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হোৱা নাই এই ঘটনাত, কিন্তু চিলিং খহি পৰাৰ পাছতে ভিতৰ ভাগতো কৃত্ৰিম বানৰ সৃষ্টি হ'ল বৰঝাৰ বিমানবন্দৰত। ইফালে যোৰহাটতো ধুমুহা বৰষুণৰ সংহাৰ। ধুমুহা বৰষুণত ক্ষতিগ্ৰস্ত হ'ল বহুকেইটা বাসগৃহ, ধুমুহা বৰষুণত ক্ষতিগ্ৰস্ত হ'ল ৰাজপথকে ধৰি বিভিন্ন অঞ্চল, ধুমুহা বৰষুণত বিধ্বস্ত হয় বিদ্যালয় গৃহ। আমি যোৰহাটৰ দৃশ্য দেখুৱাইছোঁ এইখিনি মুহূৰ্তত, এয়া যোৰহাটৰ দৃশ্য। বিদ্যালয় গৃহ সম্পূৰ্ণৰূপে ধ্বংসস্তূপত পৰিণত হৈছে, তিনপাত মুধ্বস, সকলো উৰুৱাই নিছে, তচনচ হৈছে যোৰহাটৰ বিস্তীৰ্ণ অঞ্চল ধুমুহা শিলাবৃষ্টিৰ ফলত। বহুকেইটা বাসগৃহ এনেদৰে ভাঙি চুৰমাৰ হৈছে, ৰাজপথত বিদ্যুতৰ খুঁটা উভালি পৰিছে, ঘৰৰ তিনপাত চাওক কেনেদৰে উৰুৱাই লৈ গৈছে প্ৰচণ্ড ধুমুহা শিলাবৃষ্টিয়ে। গৃহহাৰা হ'বলগীয়া হৈছে বহু পৰিয়াল। এই মুহূৰ্তত আশ্ৰয়ৰ বাবে হাহাকাৰ কৰিবলগীয়া হৈছে কেইবাটা পৰিয়ালে। সম্পূৰ্ণৰূপে ধ্বংসস্তূপত পৰিণত কৰিছে কেইবাটা বাসগৃহ ধুমুহা শিলাবৃষ্টিয়ে। ইয়া মুকলি আকাশৰ তলত বৰ্তমান গুৰুত্বপূৰ্ণ সা সামগ্ৰী গোটোৱাত ব্যস্ত হৈছে ভুক্তভোগী পৰিয়ালকেইটা। কাল অমানিশা যেন নমাই আনিলে প্ৰচণ্ড ধুমুহা শিলাবৃষ্টিয়ে কেইবাটাও পৰিয়াললৈ। ইফালে অসমতেই নহয়, পশ্চিমবংগতো ৰুষ্ট হ'ল প্ৰকৃতি। জলপাইগুৰিত ৰুষ্ট প্ৰকৃতিয়ে চলালে সংহাৰ। ধুমুহা বৰষুণৰ কবলত পৰি পাঁচজনকৈ লোকৰ মৃত্যু হয়, ধুমুহা বৰষুণত ক্ষতিগ্ৰস্ত হয় কেইবাটাও বাসগৃহ অট্টালিকা। জলপাইগুৰিৰ দৃশ্য আমি দেখুৱাইছোঁ এই মুহূৰ্তত। ৰুষ্ট প্ৰকৃতিয়ে এনেদৰে ধ্বংসলীলা চলালে, সংহাৰ লীলা চলালে। ৰাজপথত বাগৰি পৰিল প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গছ, যাতায়াত বিঘ্নিত হ'ল। এখন দুচকীয়া বাহন এনেদৰে হেঁচি ধৰিছে এডাল প্ৰকাণ্ড গছে। ধুমুহা বৰষুণৰ কবলত পৰি পাঁচজনকৈ লোকে প্ৰাণ হেৰুৱাইছে। উদ্ধাৰ অভিযান বৰ্তমানে অব্যাহত আছে, পথ মুকলি কৰাৰ চেষ্টা চলাইছে মুহূৰ্তত প্ৰশাসনে। ধুমুহা বৰষুণত ক্ষতিগ্ৰস্ত হৈছে কেইবাটাও বাসগৃহ তথা অট্টালিকা। পাঁচজনকৈ লোকে প্ৰাণ হেৰুৱাইছে এই ধুমুহা শিলাবৃষ্টিৰ কবলত পৰি। আমি দেখুৱাইছোঁ সেই ধ্বংসলীলা, কেইবাখনো বিলাসী বাহন ভাঙি তচনচ হৈছে, কেইবাটাও অট্টালিকাৰো ক্ষতিগ্ৰস্ত হোৱা বুলি জানিব পৰা হৈছে। ইতিমধ্যে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই সদৰি কৰিছিল 30 মাৰ্চৰ পৰা 3 এপ্ৰিল পৰ্যন্ত এনেধৰণৰ বতৰ হ'ব অসম উত্তৰ পূৰ্বাঞ্চলকে ধৰি বিভিন্ন প্ৰান্তত। ইতিমধ্যে মৌচুমীৰ প্ৰৱেশ ঘটিছে উত্তৰ পূৰ্বাঞ্চলত।
সমান্তৰালকৈ আমি পশ্চিমবংগৰ দৃশ্য দেখুৱাইছোঁ। এই মুহূৰ্তত জলপাইগুৰিৰ দৃশ্য এয়া। কেইবাটাও বাসগৃহৰ বিস্তৰ ক্ষতি সাধন হৈছে। ৰাজপথত উভালি পৰিছে বিদ্যুতৰ খুঁটা। দুচকীয়া বাহন, চাৰিচকীয়া বাহন এফালৰ পৰা ক্ষতিগ্ৰস্ত হোৱা পৰিলক্ষিত হৈছে। ধুমুহাই ধাহি মহি নিছে এফালৰ পৰা ঘৰ দুৱাৰ, গছ গছনি সকলো। ধুমুহা বৰষুণৰ মাজতে মানকচৰৰ ব্ৰহ্মপুত্ৰত নাও দুৰ্ঘটনা। নাও দুৰ্ঘটনাত মৃত্যু এটি কণমানি শিশুৰ। নাও দুৰ্ঘটনাত স্থানীয় ৰাইজে অভিযান চলাই সংকটজনক অৱস্থাত চামেন মণ্ডল নামৰ এটি শিশুক উদ্ধাৰ কৰে যদিও কিছু সময় পিছতে শিশুটিৰ মৃত্যু হয়। আনহাতে দুৰ্ঘটনাত ব্ৰহ্মপুত্ৰত নিখোজ হয় এটি 8 বছৰীয়া শিশুৰ লগতে কুবাদ হুছেইন নামৰ এজন বৃদ্ধ। ইতিমধ্যে বাংলাদেশ সীমান্ত দুয়োৰে মৃতদেহ উদ্ধাৰ হোৱা বুলিও জানিব পৰা হৈছে। ইয়াত ধুমুহা শিলাবৃষ্টিৰ ফলত প্ৰাণহানিৰ খবৰ আহিছে এই মুহূৰ্তত আমাৰ হাতলৈ। ধুমুহা বৰষুণৰ মাজতে মানকাচৰৰ ব্ৰহ্মপুত্ৰত নাও দুৰ্ঘটনা হৈছে। নাও দুৰ্ঘটনাত মৃত্যু হয় এটি কণমানি শিশুৰ। নাও দুৰ্ঘটনাত স্থানীয় ৰাইজে অভিযান চলাই সংকটজনক অৱস্থাত চামেন মণ্ডল নামৰ এটি শিশুক উদ্ধাৰ কৰে যদিও কিছু সময় পিছতেই শিশুটিৰ মৃত্যু হয়। আনহাতে দুৰ্ঘটনাত ব্ৰহ্মপুত্ৰত নিখোজ হয় এটি 8 বছৰীয়া শিশুৰ লগতে কুবাদ হুছেইন নামৰ এজন বৃদ্ধ। ইতিমধ্যে বাংলাদেশ সীমান্ত দুয়োৰে মৃতদেহ উদ্ধাৰ হোৱা বুলিও জানিব পৰা হৈছে। অৰ্থাৎ ধুমুহা শিলাবৃষ্টিৰ ফলত নাও দুৰ্ঘটনাত 3জনৰ প্ৰাণহানি। নাও লৈ আহিছিল ভূতভটি নাও। যাওয়ার সময়ত আবেলি 4টা বজাত যাওয়ার সময়ত নাও দুর্ঘটনা হয়। 3জন মানুষ হয়েছে, একটা পোয়া গেছে আর দুটা পোয়া যায়। মোটামুটি 18 মাল আছে নাকি? না, মাল আছিল, বাজার সদর করে যায় আছে। লাইফ জ্যাকেট নাছিল? আৰু এনেদৰে সমগ্ৰ ৰাজ্যত বৰদৈশিলাৰ প্ৰকোপ। ধুমুহা শিলাবৃষ্টিয়ে বিভিন্ন অঞ্চলত চলালে ধ্বংসলীলা। ধুবুৰীত প্ৰকাণ্ড শিল পৰি বিস্তীৰ্ণ অঞ্চলৰ ক্ষতি সাধন। একোটা শিলৰ ওজন প্ৰায় 1 কেজি ওজন। ইয়াত দেখুৱাইছোঁ আমি News18 পৰ্দাত 1 কেজি ওজন যেন ৰঙালাও সদৃশ একো একোটা শিল। এনেদৰেই প্ৰচণ্ড শিলাবৃষ্টিয়ে তচনচ কৰিলে ধুবুৰীৰ বিস্তীৰ্ণ অঞ্চল। আমি ধুবুৰীৰ কেইবাটাও দৃশ্য দেখুৱাইছোঁ এই মুহূৰ্তত আপোনাক। সমগ্ৰ ৰাজ্যত বৰদৈশিলাই এনেদৰে ধ্বংসলীলা, তাণ্ডৱলীলা, সংহাৰলীলা চলালে প্ৰকাণ্ড শিল পৰি বিস্তীৰ্ণ অঞ্চলৰ ক্ষতি সাধন হৈছে। আৰু একোটা শিলৰ ওজনেই হৈছে প্ৰায় 1 কেজি। ইয়াৰ ৰঙালাও সদৃশ একো একোটা শিল, প্ৰচণ্ড শিল ঘৰৰ টিনপাত ভাঙি চিৰা চিৰ কৰিছে। ঘৰৰ টিনপাত উৰুৱাই নিছে ধুমুহা বৰষুণে। আৰু এনেদৰে প্ৰকাণ্ড শিল পৰি বিস্তৰ ক্ষতি সাধন হৈছে। লগতে ৰাজ্যৰ কেইবাটাও প্ৰান্তৰ দৃশ্য আমি দেখুৱাইছোঁ, বিশেষকৈ বৰঝাৰ বিমানবন্দৰ। যি বৰঝাৰ বিমানবন্দৰো সুৰক্ষিত নহয় এজাক বৰষুণত, সেই কথাই এজাক বৰষুণে উদঙাই তুলিলে। আৰু সোঁমাজত ইয়াত ধুবুৰীৰ দৃশ্য, একো একোটা প্ৰকাণ্ড শিল, 1 কেজি ওজনৰ একো একোটা শিল পৰিছে, যাৰ পৰিপ্ৰেক্ষিতত ক্ষতি সাধন হৈছে বিস্তীৰ্ণ অঞ্চল, বহু ঘৰ দুৱাৰ। আৰু আমি ইতিমধ্যে আপোনাক জনাইছোঁ যে গুৱাহাটী মহানগৰীৰ গড়ভঙা বনাঞ্চলৰ সমীপত এক হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হয়। এক পৰ্যটনস্থলী গড়ভঙাৰ জলপ্ৰপাত, আৰু সেই পৰ্যটনস্থলীত দেওবাৰৰ দিনটোত প্ৰায় 300 লোক গৈছিল উপভোগ কৰিবলৈ। কিন্তু হঠাৎ প্ৰকৃতিয়ে কাল ৰূপ লোৱাত হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হ'ল। আমাৰ হাতলৈ অহা শেহতীয়া কিছু দৃশ্য এইখিনি মুহূৰ্তত আপোনাক দেখুৱাইছোঁ। এনেদৰে পথত আবদ্ধ হৈ পৰিছিল বহু লোক, বহু পৰ্যটক। বিভিন্ন প্ৰান্তৰ পৰা যোৱা পৰ্যটকসকল আবদ্ধ হৈ পৰিছিল। 4খনকৈ বিলাসী বাহন ক্ষতিগ্ৰস্ত হৈছে। পুৱতি নিশা 3 বজালৈকে অভিযান চলোৱা হৈছে। 21 কিলোমিটাৰ এই পথছোৱা, 21 কিলোমিটাৰ এই পথছোৱা ঘটনাস্থলীত উপস্থিত হ'বলৈ প্ৰশাসনক প্ৰায় 3 ঘণ্টা সময় প্ৰয়োজন হৈছিল। কাৰণ সমগ্ৰ পথছোৱাতে বাগৰি পৰিছিল গছ গছনি। সেই গছ গছনি মুকলি কৰি পৰ্যটকসকলক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হয় প্ৰশাসন। আৰক্ষী, SDRF আৰু NDRFয়ে চলাই এক বৃহৎ অভিযান, এক বৃহৎ উদ্ধাৰ অভিযান, এক সফল অভিযান। পুৱতি নিশা 3 বজালৈকে চলোৱা অভিযানত প্ৰায় 300 লোকক উদ্ধাৰ কৰা হয়, য'ত আছিল যথেষ্ট সংখ্যক শিশু আৰু মহিলা।
আমাৰ সতীৰ্থ সাংবাদিক উৎপল হালুৱে ইতিমধ্যে আমাক জানিবলৈ দিছে যে এই পথছোৱা প্ৰায় একৈশ কিলোমিটাৰ মহানগৰীৰ পৰা একৈশ কিলোমিটাৰ দূৰত্বত আছে জলপ্ৰপাত পৰ্যটনস্থলী আৰু ইয়াতেই শ লোক সমবেত হৈছিল দেওবাৰৰ দিনটোত। আমি এই মুহূৰ্তত যোগাযোগ স্থাপন কৰিছোঁ সতীৰ্থ সাংবাদিক উৎপল হালুৱৰ সৈতে। উৎপল, যদি আপুনি আমাক কিছু দৃশ্য দেখুৱাই সেই স্থানৰ পৰা কেনেকুৱা এটা পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছিল আমি ইতিমধ্যেই জনাইছোঁ দৰ্শকসকলক, য'ত নেকি প্ৰশাসনৰ তৎপৰতাত প্ৰায় 300+ পৰ্যটকক উদ্ধাৰ কৰা হয়। হয় চাওক জয়ন্ত, ওৰে নিশা অভিযান চলাইছিলে SDRF হওক বা সমান্তৰভাৱে বন বিভাগৰ লোকসকলে। আৰু মই এই মুহূৰ্তত গড়ভঙা সংযোগী পথ চোৱাই আছো। প্ৰথমতে মই তাৰ দৃশ্যসমূহ দেখুৱাই ল'ব বিচাৰিছোঁ। এইখন হৈছে গড়ভঙা বনাঞ্চল ৰিজাৰ্ভ, অৰ্থাৎ সংৰক্ষিত বনাঞ্চল। আৰু এই বনাঞ্চললৈকে যোৱা পথছোৱা যদি চোৱা যায় 21 কিলোমিটাৰ আছে। আৰু 2022 চনত নিপুল কলিতাই ঠিকা লোৱা পথছোৱা প্ৰায় 18 কোটি ব্যয় সাপেক্ষে এই যি পথছোৱা আছে পথছোৱা সম্পূৰ্ণ কৰিছিলে। আৰু আমি কিছু আগুৱাই যাম যদি সম্ভৱ হয়, আপোনাৰ জৰিয়তে দেখুৱাবলৈ চেষ্টা কৰিম এই পথছোৱাত। তাত কিছু ফৰেষ্ট গেট আছে আৰু ফৰেষ্ট গেটত তেখেতসকলৰ লোক থাকে আৰু তাতে যিহেতু হেঙাৰ দিয়া হয় যাতে যিসকল লোকে যায় ইয়াতে নাম হওক নথি পত্ৰ হওক তেখেতসকলে ইয়াতে এড কৰি যাব লাগে। আৰু এই মুহূৰ্তত যদি সম্ভৱ হয় মই জুম কৰি দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ যে যিখন হেঙাৰ গেট এই মুহূৰ্তত টেলিভিশ্যনৰ স্ক্ৰীণত যদি সম্ভৱ হয় সেই স্থানলৈকে গ'লে যিহেতু নেটৱৰ্ক পোৱা নাযায় সেয়েহে কিছু দূৰৰ পৰা আমি দেখুৱাইছোঁ তাত বন বিভাগৰ লোক আছে আৰু এই বন বিভাগৰ লোকে তাত হেঙাৰ বান্ধি দিয়ে আৰু ইতিমধ্যে বন বিভাগৰ বিষয়াসকল আহি উপস্থিত হৈছে আৰু সমান্তৰালভাৱে এই স্থানেৰে যিসকল লোক যায় তাত এণ্ট্ৰি কৰা হয়। আৰু যোৱাকালি দিনটোত আমি এতিয়ালৈকে খবৰ লৈছোঁ যায় 300+ লোকে প্ৰৱেশ কৰিছিলে, তেখেতসকলৰ সম্পূৰ্ণ পৰিচয় তাত আছে। আৰু সমান্তৰালভাৱে নিশা 3 বজালৈকে অভিযান চলিছিলে। যিহেতু এই পথছোৱা যদিও 21 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ পথছোৱা, কিন্তু পথছোৱা যাওঁতে প্ৰায় 3 ঘণ্টাতকৈ অধিক সময় লাগিছে কাৰণ বিভিন্ন স্থানত বিশেষকৈ একা বেকা হোৱাৰ বাবে আৰু বিভিন্ন স্থানত গছ গছনি পৰি আছিলে। আৰু 4খনকৈ যিহেতু বাহন তাত এতিয়াও আবদ্ধ হৈ আছিলে, 2খন বাহন নিশাৰ ভাগতে উদ্ধাৰ কৰিছে, আন 2খন বাহন কিন্তু এতিয়াও উদ্ধাৰ কৰিব পৰা হোৱা নাই। আৰু সমান্তৰালভাৱে তাত 10গৰাকীকৈ কিশোৰ আবদ্ধ হৈ থকা পৰিলক্ষিত হৈছিলে। এই মুহূৰ্তত সতীৰ্থ জয়ন্ত, মই এটা দৃশ্য দেখুৱাম যদি সম্ভৱ হয়, যে এই যি গছ গছনিৰ দৃশ্য দেখিছে কেমেৰাৰ লেন্সেৰে যিমান পাৰি জুম কৰি দেখুৱাইছোঁ যে প্ৰকৃতিয়ে নৰ ৰূপ লৈছে আৰু নৰ ৰূপ লোৱা সময়তে এনেদৰে তেখেতসকলে সেইসমূহ দৃশ্য চাবলৈ তেখেতসকলে আহিছিলে। যিহেতু এই মুহূৰ্তত বা নতুন সাজ লোৱাৰ পিছতে যদিহে চোৱা যায় এইসমূহ স্থান এতিয়া পৰ্যটকৰ আকৰ্ষণ চলি ব্যস্ত হৈছে আৰু ইয়াৰে ভিতৰত যিহেতু জালুক পাহাং আছে, মাতাং আছে, সমান্তৰালভাৱে ৰাণী অঞ্চল আছে, ৰাণী বনাঞ্চললৈকেও বা এই পথছোৱাৰে যাব পাৰে এই লুংলুঙীয়া পথছোৱাৰে। আৰু এতিয়া গড়ভঙা বনাঞ্চলত যদিহে চোৱা যায় যিহেতু ইয়াতে বন্যপ্ৰাণীও বিভিন্ন প্ৰজাতিৰ পোৱা যায়, বিশেষকৈ সোণালী বান্দৰ পোৱা যায়, সেয়েহে সোণালী বান্দৰ চাবলৈকেও কিন্তু ইয়াতে পৰ্যটক অহা পৰিলক্ষিত হৈছে। বিশেষকৈ মাতাং অঞ্চল আছে, জালুক পাহাং আছে, নতুন গড়ভঙা আছে, গড়ভঙা আছে আৰু বিভিন্ন স্থানত তেখেতসকলে পৰ্যটন কৰিব আহে, বিভিন্ন স্থানত তাত ৰিজৰ্ট গঢ়ি উঠা হৈছে। সমান্তৰালভাৱে কিছু নদী আছে, কুলুকুলু শব্দ হৈছে। ক্ষতিগ্ৰস্ত বাহনসমূহ উৎপল উদ্ধাৰ কৰা হ'লনে এই মুহূৰ্তত? আমি উল্লেখ কৰিব বিচাৰিছো যে তাত 4খন বাহন নিশাৰ এল্ট' বাহনখন তাৰ পৰা উদ্ধাৰ কৰি অনা হৈছে, কিন্তু বাহনখন এতিয়ালৈকে ধৰিছিলে বা যিনি চোৱা যায় তিনি তাত এক প্ৰকাৰ তাত তিনিক এটা পৰিস্থিতিৰ মুখামুখি হৈছিলে। কিন্তু কেইবাটাও ভিডিঅ' আমাৰ ওচৰত আছে, সেই ভিডিঅ' দেখুৱাইছো যে কেইবাগৰাকী নিশ্চয় উৎপল, আমি এই মুহূৰ্তত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আপোনাক। এতিয়াও বাহনকেইখন উদ্ধাৰ কৰিব পৰা হোৱা নাই, প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গছে হেঁচি ধৰিছে, বাহনকেইখন ক্ষতিগ্ৰস্ত হৈছে সৌভাগ্যক্ৰমে। অৱশ্যে বিশেষভাৱে আঘাতপ্ৰাপ্ত নহ'ল কোনো লোক এই ভয়ংকৰ পৰিস্থিতিত। জনাব বিচাৰিছোঁ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। চীনৰ অসামৰিক পৰিক্ৰমা বিভাগে অৰুণাচলত 30খন ঠাইৰ নাম সলনি কৰিছে আৰু এই তথ্য প্ৰকাশ কৰিছে দক্ষিণ চাইনা মৰ্নিং পোষ্টে। চীনৰ লগতে ভাৰত সীমান্তত 30খন ঠাইক চীনৰ অসামৰিক পৰিক্ৰমা বিভাগে নতুনকৈ নামাকৰণ কৰাই নহয় অৰুণাচল প্ৰদেশক চীনৰ অন্তৰ্গত বুলি জাংনন বুলি উল্লেখ কৰিছে। লগতে অৰুণাচল প্ৰদেশক তিব্বতী স্বায়ত্তশাসিত অঞ্চলৰ বুলিও দাবী কৰা হৈছে। অৰুণাচল প্ৰদেশৰ ভিতৰৰ কেইবাখনো ঠাই চীনে নামাকৰণ কৰিছে। ভৌগোলিক সুবিধাৰ বাবে জাংনানৰ 11খন জিলা, 12খন পাহাৰ, 4খন নদী, 1টা হ্ৰদ, 1টা পাহাৰীয়া পথ আৰু 1ডোখৰ ভূখণ্ড নামাকৰণ কৰিছে চীনৰ অসামৰিক পৰিক্ৰমা বিভাগে। চীনা লিপি, তিব্বতী লিপি আৰু পিনয়িন
মেন্দরিন চীনা ভাষার নাম সমূহ রোমান লিপিত লিখা হয়েছে। উল্লেখযোগ্য যে নামাকরণ করা সকল অঞ্চল চীনের জাংনানর অন্তর্গত বলে দেখা হয়েছে। চীনের এই অদ্ভুত দাবিক ভারতে নৎসাত করেছে। অরুণাচল প্রদেশ ভারতের এক অবিচ্ছেদ্য অঙ্গ বলে চীনের এই দাবিক ভারতে হাস্যকর আর অর্থহীন বলে প্রতিক্রিয়া প্রকাশ করেছে। অরুণাচল প্রদেশক চীনে জাংনান বলে অভিহিত করেছে আর এই জাংনান প্রদেশের 30 ঠাইক নতুনক নামাকরণ করেছে চীনের অসামরিক পরিক্রমা বিভাগে। অরুণাচল প্রদেশক ভারতেহে বেদখল করা বলে মন্তব্য করে চীনের সরকারি প্রতিনিধিয়ে। ইয়ার পূর্বে চীনের প্রশাসনিক অধিকার চলিছিল অরুণাচলত বলেও মন্তব্য চীনের। ত্রিশখন ঠাইর নতুন নাম দিলে চীনে। আগ্রাসী চীনে বারে বারে অরুণাচলের উপর এনেদরে রঙা চকু দেখাই আহিছে। এয়াই প্রথম নহয়, ইয়ার পূর্বেও বহু অরুণাচলের বহু স্থানের নাম নতুনক নামাকরণ করেছিল চীনে। এইবার এখন দুখন নহয় 30 ঠাইর নাম সলনি করেছে চীনে। জাংনান 30 ঠাইর নতুন নাম দিছে। অরুণাচলক চীনের অবিচ্ছেদ্য অঙ্গ বলে দাবি করেছে চীনের অসামরিক পরিক্রমা বিভাগে। 30 ঠাইর নাম সলনি করেছে আর এই তথ্য প্রকাশ করেছে দক্ষিণ চাইনা মর্নি পোস্টে। চীনের লগতে ভারত সীমান্ত 30 ঠাইক চীনের অসামরিক পরিক্রমা বিভাগে নতুনক নামাকরণ করাই নহয়, অরুণাচল প্রদেশক চীনের অন্তর্গত বলে জাংনান বলে উল্লেখ করেছে। লগতে অরুণাচল প্রদেশক তিব্বতী স্বায়ত্তশাসিত অঞ্চলের বলেও দাবি করা হয়েছে। অরুণাচল প্রদেশের ভিতর কেবাখনো ঠাই চীনে এনেদরে নামাকরণ করে পুনর্বার রঙা চকু দেখাইছে। ভৌগোলিক সুবিধার বাবে জাংনানের 11 জেলা, 12 পাহাড়, 4 নদী, 1 হ্রদ আর 1 পাহাড়িয়া পথ, লগতে এডোখর ভূখণ্ড নামাকরণ করেছে চীনের অসামরিক পরিক্রমা বিভাগে। এই ক্ষেত্রে ভারতে অদ্ভুত দাবি, চীনের এই অদ্ভুত দাবিক নৎসাত করেছে। এবার আহিছো লোকসভা নির্বাচনের খবরলৈ। আজি মাজুলীর পৰা প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচনী প্রচার আরম্ভ করিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এক বিশাল সাইকেল রেলীত অংশগ্রহণ করিব মুখ্যমন্ত্রী। গড়মূর মিনি স্টেডিয়ামৰ পৰা মহরী চুকলৈকে প্রায় 30 পথত সাইকেল চলাব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এই সাইকেল রেলীত অংশগ্রহণ করিব প্রায় 5,000 সাইকেল আরোহিয়ে। যোরহাট লোকসভা সমষ্টির প্রার্থী তপন কুমার গগৈর হৈ নির্বাচনী প্রচার চলাব মাজুলীত মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। পোনপটীয়া সম্প্রচারত মাজুলীর পৰা আমার সঙ্গে সংযুক্ত হয়েছে সতীর্থ সাংবাদিক ভাস্কর জ্যোতি কটকী। ভাস্কর, কিমান সময়ত এই বিশাল রেলি বাহির করিব মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়, কেনেকুৱা প্রস্তুতি? নিশ্চিতভাবে জয়ন্ত চক, লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের যিনি প্রচার, এই প্রচার মাজুলীর আরম্ভ করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর তারবাবে যাকালি বিয়লি ভাগত তেখেত মাজুলীত উপস্থিত হয়ে মাজুলীর বিভিন্ন প্রান্ত উল্লেখ যে দুখনক মূল দলং নির্মীয়মান অবস্থা থাকা মূল দলং তেখেতে পরিদর্শন করে আর তারপরে কমলাবাড়ি ঘাটর সমীপর আলিমুর বামুনগাঁওর অবস্থিত এই পর্যটন ভবনত তেখেতে নিশা কটায়। আর বর্তমান সময়ত তেখেতে ইয়ার পৰা প্রায় 10 বজাত ওলাই যাব গড়মূর মিনি স্টেডিয়ামলৈ, যি মিনি স্টেডিয়ামৰ পৰা বিশাল সাইকেল রেলীত অংশগ্রহণ করে বিভিন্ন করতিবার গাঁও পঞ্চায়েতের অন্তর্গত মহরী চুকলৈকে তেখেতে ইয়ার পৰা সাইকেল চলাব। আর প্রায় 3,000 অধিক তেখেতে সাইকেল আরোহী তথা দলীয় কার্যকর্তাক লগত লৈ তেখেতে এই স্থানের গড়মূর মিনি স্টেডিয়ামৰ পৰা সাইকেল রেলীত অংশগ্রহণ করব। আর বর্তমান সময়ত আলিমুর বামুনগাঁওর লোকসকল আহিছে, ইয়াত উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রীগৰাকীক আদরিবর বাবে। মই পরিবেশ দেখাইছো, তেখেতক আদরণি জনাবর বাবে বর্তমান সময়ত ইয়াত উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রীগৰাকীক আদরিবর বাবে। বহু সময় আপনাদের ইয়াত অপেক্ষা করে আছে। হয়, ধন্যবাদ। আমি বড় আগ্রহে আজি গোট খাইছো এই স্থানত, যেহেতু আমি মাজুলীলে আমার মুখ্যমন্ত্রী আহিছে, তেখেতক আমি ওয়েলকাম জনাবলে আহিছো। আর ইয়ার প্রায় আমার মাজুলী প্রায় আগন্তুক লোকসভার নির্বাচনের প্রচার ইয়ারপর আরম্ভ হব, তেখেতে শুভারম্ভ করব আজি মাজুলীত। আমি অতি গৌরবে এই অনুষ্ঠানটা আমি অংশগ্রহণ করবলে পাইছো। লগতে আমি তেখেতক ধন্যবাদ জানাইছো, ভারতের প্রধানমন্ত্রী জিন্দাবাদ জানাইছো। আসলে সকল লোকে ইয়াত আহি উপস্থিত হৈছে। বতৰ কেনেকুৱা ভাস্কৰ, আৰু কিমান লোকৰ সমাগম হ'ব আজিৰ এই ৰেলীত?
অপেক্ষা কৰি আছো তেখেতক আদৰিবৰ কাৰণে। নিশ্চিতভাৱে জয়ন্ত চক, বতৰ কিছু গুমা যদিও বৰ্তমানলৈকে বৰষুণ তেনেদৰে হোৱা নাই, কিন্তু উল্লেখ কৰিব পাৰি যে জিলা বিজেপিৰ যি মন্তব্য, তেওঁলোকৰ মতে 5,000তকৈ অধিক চাইকেল আৰোহী এই মুখ্যমন্ত্ৰীৰ যি চাইকেল ৰেলীত অংশগ্ৰহণ কৰিব, আৰু এই চাইকেল ৰেলীত অভিভাৱক মন্ত্ৰী ৰণোজ পেগুকে ধৰি ভুৱন পেগু, বিধায়ক ভুৱন পেগু, প্ৰদান বৰুৱা আৰু নৱদলে আদি কেইবাগৰাকীও বিজেপিৰ নেতা উপস্থিত থকাৰ কথা ইতিমধ্যে জানিব পাৰিছো। আৰু 10 বজাত ইয়াৰ পৰা ওলাই মুখ্যমন্ত্ৰীগৰাকী 5,000 সমৰ্থকক লৈ বিশাল চাইকেল ৰেলী বাহিৰ কৰি আজি মাজুলীত নিৰ্বাচনী প্ৰচাৰ অভিযানৰ আৰম্ভণি কৰি চমক দিব মুখ্যমন্ত্ৰী ড হিমন্ত বিশ্ব শর্মায়। ধন্যবাদ ভাস্কর, এই মুহূর্তে পরবর্তী সময়ত আমি পুনৰ সংযুক্ত হম আপোনাৰ সৈতে। ইয়াৰে সৈতে সময় হল গুড মৰ্ণিং 18ৰ পৰা বিদায় লোৱাৰ। ক্ষন্তেক বাণিজ্যিক বিৰতিৰ পিছতে লৈ আহিম দ্রুত সংবাদ।